আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এবারে থাকছে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ। এ বিষয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো শীর্ষ ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিকরা সপ্তাহান্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিলিত হচ্ছেন। তারা অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি গাজার চলমান যুদ্ধ নিয়ে বৈঠক করবেন, কূটনৈতিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। এবারে থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গে এসে এক জনসভায় রাজ্যের নানা অনিয়ম দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও আরেকটি জনসভায় নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন। এ অবস্থায় রাজ্যটিতে রাজনৈতিক মেরুকরণ বাড়ছে। এবং সর্বশেষ জানাবো দুর্ঘটনার কবলে ইহুদিবাদী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ইসরায়েলের সবচেয়ে উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। দুর্ঘটনায় তার সাথে আরও 2 জন আহত হয়েছে। এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লোহিত সাগরে আরেক তেলবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার গোষ্ঠীটি জানিয়েছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তেল ট্যাঙ্কারটিতে আঘাত এনেছে। একটি বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ডো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সমর্থনে এই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে 3টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে অ্যান্ড্রোমিডা স্টারের সামান্য ক্ষতি হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রেজ জানিয়েছে শিপ মাস্টার জাহাজটির ক্ষতির কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউএস সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হুতিদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র এমবি মাইশা নামের আরেকটি জাহাজের আশপাশে অবতরণ করেছে। তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন পানামা পতাকাযুক্ত অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন। তবে শিপিং ডেটায় দেখা গেছে সম্প্রতি জাহাজটি বিক্রি হয়ে গেছে। জাহাজটির বর্তমানে সেশেল নিবন্ধিতা। এটি রাশিয়ার সংশ্লিষ্ট যুক্ত বাণিজ্যে নিযুক্ত রয়েছে। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল একটি কার্গো জাহাজ। উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র তুলে দেওয়া। সরাসরি মস্কোয় অস্ত্র পাঠালে পড়তে হতে পারে মার্কিন নিষেধাজ্ঞায়, তাই জাহাজটিকে নেওয়া হয় চীনের বন্দরে। পরিকল্পনা ছিল সেখান থেকে এই চালানটি পাঠানো হবে মস্কোয়। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়ার অস্ত্র এবং গোলাবারুদে আবারও শক্তিশালী হয়ে উঠেছে রুশ সেনারা। যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের দাবি পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে রয়েছে শি জিনপিং এবং কিম জং উনের দেশের অস্ত্র সরবরাহ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই সামনে এলো এমন খবর। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউট বলেছে রুশ জাহাজ আঙ্গারা 2023 সালের আগস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেইনারে করে উত্তর কোরিয়ায় গোলাবারুদ সরবরাহ করে আসছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের শিপইয়ার্ডে নোঙ্গর করে থাকতে দেখা গেছে। চীনের বন্দরে এ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে, যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের হ্রাস টেনে ধরার চেষ্টায় আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পেয়েছেন যে আঙ্গারা নামের ওই জাহাজ চীনের একটি বন্দরে নোঙ্গর করা আছে। বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন জাতিসংঘের বিধি অনুযায়ী কোনো সদস্য উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করতে পারবে না। তাই চীন এবং রাশিয়ার প্রতি সংস্থাটির আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার জানায়, কৃত্রিম ভূ উপগ্রহের মাধ্যমে দেখা গেছে রুশ জাহাজ আঙ্গারা চীনের ঝেজিয়াং প্রদেশের কুশান সিনিয়া শিপইয়ার্ডে নোঙর করা রয়েছে। জাহাজের ট্রান্সপন্ডার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ায় এটিকে শনাক্ত করা সম্ভব হয়। জানা গেছে 2022 সালের মাঝামাঝি রুশ জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার পরও এটি অন্তত 11 বার উত্তর কোরিয়ার রাজিন বন্দর থেকে রাশিয়ার বন্দরে 11 বার যাতায়াত করেছে। সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিকদের গাজা নিয়ে আলোচনা। শীর্ষ আরব এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিকেরা সপ্তাহান্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিলিত হচ্ছেন। তারা অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি গাজায় চলমান যুদ্ধ নিয়েও বৈঠক করবেন। কূটনৈতিক কর্মকর্তারা একথা জানিয়েছেন। রিয়াদে রোববার 2 দিনব্যাপী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠক শুরু হচ্ছে। সোমবার দ্বিতীয় বৈঠকে বিশেষভাবে গাজা নিয়ে আলোচনা হবে। এতে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এবং গাজা উপত্যকার জন্য জাতিসংঘের ত্রাণ সমন্বয়কারী সিগ্রিট গাগ। ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেরজান গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রিয়াদ সফরে আসছেন। এছাড়া তার ইসরায়েল ও ফিলিস্তিন সফরের পরিকল্পনা রয়েছে। শুক্রবার এক কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, রিয়াদে গাজা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান, আমেরিকান এবং আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। এদিকে মুখপাত্র সেবাস্টিয়ান ফেশার বলেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়ারবক সোমবার রিয়াদে এসে পৌঁছবেন এবং কাগ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করবে বলে জানা গেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে এই প্যাকেজ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন, যা এখনই জীবন রক্ষা করতে পারে বা করা উচিত। বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার $60 বিলিয়ন সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। তারই অংশ হিসেবে এই $6 বিলিয়ন সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে। শিগগিরই আরও $1 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে। এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ। এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট তাদের দরকার। আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করব, তিনি জানান। আরও ক্ষেপণাস্ত্র কিয়েভকে শিগগিরই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, রণাঙ্গনে গোলার যথাযথ ব্যবহারের যে প্রয়োজনীয়তা ইউক্রেনের সেটা মেটাতে পারবে এবারের এই সহায়তার মাধ্যমে। তবে এবারে যে সহায়তা প্যাকেজ তার কিছু অংশ ব্যবহার হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরির জন্য, যাতে তারা নিজেরাই প্রয়োজন মতো গোলাবারুদ উৎপাদন করতে পারে। অস্টিন বলেন, রাশিয়া ইতিমধ্যেই তাদের গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ সহায়তাও পাচ্ছে। তিনি বলেন, ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়টা অনুধাবন করতে হবে। পুতিন যদি ইউক্রেনে টিকে যান তাহলে ইউরোপ নিরাপত্তা হুমকিতে পড়বে, যা আগে কখনো দেখা যায়নি। রাশিয়া ইউক্রেনেই বসে থাকবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের বাহিনীগুলো সুরক্ষায় ব্যবহৃত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অঙ্গীকার ছিল বাস্তবসম্মত এবং যৌক্তিক দাবি, যদিও এখনই করতে হবে এমন কিছু নয়, যেখানে যেতে এবং বিতরণ করতে কিছু সময় লাগবে। ইউক্রেন টিকে থাকতে সক্ষম তাদের ক্ষমতা দিয়েই, তারা অনেক ভালো করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর এসব বক্তব্যের আগে ইউক্রেন সতর্ক করে বলেছে, রাশিয়া নতুন আক্রমণের অংশ হিসেবে তাদের রেলপথে হামলার পরিকল্পনা করছে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এফপিকে বলেছে, সামরিক কার্গোর চলাচল এবং অস্ত্র সরবরাহ সচল করতে মস্কো ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর ক্ষতি করতে চায়। ইউক্রেনের হাতে এখন পশ্চিম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ অল্প কিছু প্যাট্রিয়ট আর S-300 মতো সোভিয়েত আমলের আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আছে, আর হাতে আছে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জার্মানি এর মধ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের অঙ্গীকার করেছে। দেশটির প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপের অন্য দেশগুলোকে দ্রুত সাড়া দেওয়ার জন্য এ মাসের শুরুতেই আহ্বান জানিয়েছিল। সর্বশেষ জানাবো, দুর্ঘটনার কবলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ইসরায়েলের উগ্রপন্থী নেতা এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার ইসরায়েলি পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে গাড়িতে করে বেনগভির যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের কাছে রামলি শহর থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ওই শহরে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাত করা হয়েছিল, তাকে দেখতেই সেখানে গিয়েছিল বেনগভির। ইসরায়েলের কেন্দ্রীয় বিভাগীয় পুলিশ প্রধান অবি বিটন বলেছে মানসিক ভারসাম্যহীন ২১ বছর বয়সী এক যুবক ১৯ বছর বয়সী এক তরুণীর উপর ছুরি দিয়ে হামলা চালায়। ২১ বছর বয়সী ওই অভিযুক্ত যুবক যখন পালিয়ে যাচ্ছিল তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বেসামরিক ব্যক্তি। ওই গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের যেসব মন্ত্রী রয়েছে তার মধ্যে বেনগভির সবচেয়ে বেশি উগ্রপন্থী। তিনি মুসল্লিদের পবিত্র আল-আকসা মসজিদে অবৈধভাবে একাধিকবার প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেছে। এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় বিভিন্ন রকম বিতর্কিত কথাবার্তা বলে।